প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি একটি পোস্ট দিয়েছিলাম আপনাদের কাছে, জানতে চেয়েছিলাম আমার সাথে থাকবেন পরিচালক সোহানুর রহমান সোহান, যিনি আমাদের প্রয়াত নায়ক সালমান শাহকে কেয়ামত থেকে কেয়ামত ছবিতে নিয়ে এসেছেন, যিনি ছিলেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তার স্মৃতিচারণ করবেন তিনি এবং তার মৃত্যু রহস্য নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ব্যক্তি সালমান কেমন ছিলেন সে ব্যাপারে তার কাছে জানার চেষ্টা করব। তো কিছুদিন আগে সোহান ভাই আসলে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিলেন এবং তিনি এখন কেমন আছেন সেটা জেনেই শুরু করবো। কেমন আছেন আপনি এখন? হ্যাঁ, এখন ভালো। প্রায় 17 দিন ভোগার পরে নেগেটিভ এসছে এবং তারপরেও প্রায় এখন প্রায় 1.5 মাস হয়ে গেল। তো যাক, আল্লাহ রহমতে, আল্লাহ অশেষ মেহরবানিতে আমাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহর কাছে কৃতজ্ঞ। তো সব মিলিয়ে এখন যেটা তোমার প্রোগ্রামটা যেটা হচ্ছে, আমি প্রোগ্রামটা দেখেছি, আমি সামিরার কথাগুলো শুনেছি, বাদল খন্দকারের কথা শুনেছি, তারপরে ডলি ভাবির কথা শুনেছি, সব কিছুই দেখে যা দেখলাম যে আসলে ব্যাপারটা এখন অনেকটা, মানে যেটা সামিরা যে কথাগুলো বলেছে কথাগুলো সামিরা আরও আগে বলা উচিত ছিল। আরও আগে বললে জিনিসটা আরও, মানে যে যারা সালমানের ভক্ত, সে সালমানের ভক্তরা কিন্তু একটু হলেও তারা বুঝতে পারত যে এই যে সালমানের মা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, যে কথাগুলো বলছে, সালমানের মামা যে কথাগুলো বলছে, সালমানের ভাই যে কথাগুলো বলছে, এইগুলোর আর সৃষ্টি হইতো না। এগুলো তারা অটোমেটিক্যালি, মানে কেউ যদি গায়ের জোরে সব কিছু করতে চায় সেটা তো ঠিক না। যে প্রমাণ যেগুলো সবই প্রমাণ পাওয়া যাচ্ছে, প্রমাণ আমরা পাচ্ছি, সব কিছুই হচ্ছে। যেমন আজিজ মোহাম্মদ ভাইকে জড়িয়ে নানান রকম কথাবার্তা বলেছিল যেগুলোর কোনো ভিত্তি নেই। হ্যাঁ, এরকমই। আর নীলা চৌধুরী, মানে আমি এখন নীলা চৌধুরী করেই বলছি, যে উনি ওনাকে অনেক আমি শ্রদ্ধাও করতাম, যে সালমানের যেহেতু মা, ওনার কাছ থেকে আমি সালমানকে নিয়েছিলাম। তো সব কিছু মিলে কিন্তু উনি ওনার কর্মকাণ্ড দিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেগুলো একেবারেই আমার কাছে, মানে এখন খুব বাজে লাগে। যেমন আমি সালমানকে নিয়ে একটা ইনস্টিটিউট করার জন্য চেয়েছিলাম, যে আমার একটা ইনস্টিটিউট এমনিতে ছিল, হ্যাঁ, ইউনিভার্সাল নামে, সেটাকে আমি পরে চিন্তা করলাম যে না, আমি এটাকে সালমানের নামে করি, কারণ তাহলে সালমান সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। হ্যাঁ, যতদিন এই যে ইনস্টিটিউটটা থাকবে, যতদিন এখান থেকে যারা অভিনয় শিখবে কিংবা নাচ শিখবে ও আবৃত্তি শিখবে, বিভিন্ন মানে আমাদের কালচারাল সাইডটা এখান থেকে ডেভেলপ করাইতে পারবো, আমি সেটাকে ওইভাবে চিন্তা করে আমি ওনাকে বললাম যে আন্টি, আমি এক কাজ করি, যে আমি চাচ্ছি, ওনার বাসায় গেছি, উনি তখন লন্ডন থেকে এসছেন, ওনার রিলেটিভের বাসায় উঠছিলেন ধানমন্ডিতে, বাসায় যাই, আমি বললাম যে এরকম আমি একটু চাচ্ছি সালমানের নাম ইনস্টিটিউটটা করতে। তাহলে বললো যে না না, এটা হয় নাকি, এটা হয় না, কোনো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে কি কোনো ইনস্টিটিউট হয়েছে, কোনো কিছু হয়েছে বলো। আমি না, সেটা না, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে তো সালমানের তুলনা করা যাবে না। কোথায় আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ব্যাপার, কোথায় আমরা তাকে, আমরা তার উম্মত, আমরা এইটা, আপনি এটা ঠিক বলতেছেন না। কয় না না, সালমানের নামে করো না, সালমানের নামে করলে কিন্তু আমি এটাকে ছাড়ব না, আমি কিন্তু এটাকে বিরুদ্ধে অ্যাকশনে যাব। অনেক কথাবার্তা উনি বললেন, যে জিনিসগুলো আমার কাছে খুব কষ্ট লাগলো। আমি তাকে বলেছিলাম যে দেখেন, সালমান শাহরিয়ার চৌধুরী ইমন হচ্ছে আপনার ছেলে, তাকে কিন্তু সালমান বানাইছি আমি। তার মানে আমি যদি বলি যে সালমান আমার ছেলে, আমার সন্তান, আমার আবিষ্কার, আমার সব কিছু, তাহলে কিন্তু আপনি কিছু বলতে পারেন না। না না, তুমি কিছু সালমান নিয়ে কিছু করতে গেলে তুমি অনেক বিপদে পড়বা। তো যাই, অফ করে দিলাম, কারণ আমার যে চিন্তাটা ছিল যে সালমানকে মানুষের মধ্যে যতদিন, এখন যেভাবে মানুষ ভালোবাসে, এই যে সালমানের ইনস্টিটিউটটা হইলে সালমানকে কিন্তু, যেমন নজরুল একাডেমি, হ্যাঁ, যে নজরুল রবীন্দ্র একাডেমি, হ্যাঁ, এই যে এগুলো সব এক একটা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু তাদেরকে মানুষ স্মরণ করে, তাদেরকে জানে, কারণ এমন একটা সময় আসবে তখন সালমানকে মানুষ ভুলে যাবে। হ্যাঁ, এই জেনারেশন চলে যাওয়ার পরে তো সালমানকে ভুলে যাবে, সালমানকে মনে রাখতে হবে না, কিন্তু সেই তাকে মনে রাখার জন্য কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। যেমন আরেকজন সালমানের একটা রাশেদ নামে ভদ্রলোক, মোবাইলের ওইদিকে সালমানের একটা ভাস্কর্য তৈরি করলো, তাকে নিয়েও তার ভাই উল্টা পাল্টা কথাবার্তা, ধর্মীয়ভাবে এটা নাই, ওটা নাই, ওইটা নিষেধ, ওটা ইয়ে করতে পারে, কী আজে বাজে কথাবার্তা, ভেঙে ফেলেন, ওটা ইয়ে করেন, এই কথাবার্তা। আমি তখন বললাম, কেন তাহলে তো আগে বঙ্গবন্ধুর স্কাল্পচার ভেঙে ফেলতে হবে,
বঙ্গবন্ধু ভাস্কর্য যেগুলো আছে, রবীন্দ্রনাথের আছে, নজরুলের আছে, আমাদের যে সরোয়ারদির আছে, এগুলো সব ভেঙে ফেলতে হবে, একটা ভাস্কর্য রাখা যাবে না, কারণ এগুলো সবই মুসলিম ধর্মবিরোধী। এটা কি কোথাও উল্লেখ আছে যে ধর্মে এগুলো করা যাবে না? তো ওই লোকটা যে সে যে করছে, আর একটা ভাস্কর্য হওয়া এত সহজ নয়, একটা ভাস্কর্য তৈরি করা এত সহজ নয়, একটা মানুষকে স্মৃতি চারণ করে তাকে ধরে রাখা, তাকে এইভাবে সমাজের চোখে এত ভালোভাবে রাখা, এটা এত সহজ কথা নয় যে কেউ কি পারে। আমার ভাস্কর্য কেউ করবে? তোমার ভাস্কর্য কেউ করবে? তাহলে সালমান তেমন একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছে যে তারা মনে করেছে হ্যাঁ আমরা সালমানের ভাস্কর্য তৈরি করে রাখতে পারি। তার মানে কি আমরা সালমানকেই কিন্তু সম্মান করছি। হ্যাঁ, আমি যদি বলি তার অর্জন নামে বলি যে ইমনকেই সম্মান করছি। হ্যাঁ, মানে নীলা চৌধুরীর সন্তানকেই কিন্তু আমরা সবাই সম্মান করছি, কিন্তু নীলা চৌধুরী নিজেই সম্মানটা করছেন না। নীলা চৌধুরীর ভাই এক কুমকুম আছে, একটা বদমাশের পাঝারা, সেটাও করছে না। তার ওই যে আছে ছেলে আছে, সেটাও এখন, সেই ছেলেটা আগে ছোটোবেলায় ভালো ছিল, সেই ছেলেটাও দেখছি এখন জঘন্য অবস্থা হয়ে গেছে। তার কথাবার্তা সব কিছু মিলে, তার মায়ের সাথে সুর মিলে, সেও যেন কেমন বিশ্রী অবস্থা। আসলে মায়ের সঙ্গে সুর মিলানোর ব্যাপারটা ওনারা তো বিচার চাচ্ছেন, ওনারা সন্তান হত্যার বিচার চাচ্ছেন। ওনাদের বিচার তো বিচার চাচ্ছে, বিচার করতে হবে, বিচার তো হচ্ছে, যেই বিচার করতেছে এই তার সুরথাল টেস্ট করা হলো, ঢাকায় করা হলো, সিলেটে করা হলো, যা করা হয়েছে সব কিছুর রিপোর্টও, কোনো রিপোর্টই ওনাদের পছন্দ হয় না। তাহলে এটা কি তার মানুষের সব মানুষ খারাপ, একমাত্র ওরা তিন মানে মামা মা আর হচ্ছে হলো ভাই, এরা ছাড়া আর কোনো মানুষ সত্য না। কারণ স্বজন তো তারা হারিয়েছেন, তারা তিনজন তাদের স্বজন হারিয়েছেন, স্বজন মা তার ছেলে হারিয়েছেন, ভাই তার ভাই হারিয়েছেন, মামা তার ভাগ্নে হারিয়েছেন, ওনারা তো বিচার চাইবেন। এটার জন্য আমরা জানি, এটা সবাই চায়, সবারই সন্তান হারালে সবাই চাবে, আমিও চাই, আমার সন্তান হারালে আমিও চাবো, তাই না? আমিও চাই। এবং সালমানের জন্য, সালমানের কী হয়েছে এটার সত্য রহস্য উদ্ঘাটন হোক এবং এটা সত্যিকার রহস্যটা বেরিয়ে আসুক, এটা তো আমি 100% চাই। কারণ আমি ওকে তৈরি করেছি, নিজে হাতে তৈরি করেছি। হ্যাঁ, সেহেতু সালমান তো আর যদি যে ঘটনাটা ঘটে গেছে যেটা সত্য ঘটনা, সেটাকে নিয়ে আমরা কেন মিথ্যা আচরণ করছি? সত্য আজকে পিবিআই যখন সত্য, আমি এটা বলছি এই জন্য যে প্রথমে সিআইডি, তারপরে পুলিশ টুলিশ সব ইনভেস্টিগেশন কারাগারে সবাই করছে, প্রত্যেকটাতে যা যা রিপোর্ট আসছে পিবিআইয়ের কাছেও টোটাল সেম রিপোর্টটাই আসছে, এবং সেটা আরও পরিষ্কারভাবে এসছে। পিবিআই বলার পরে তার মামা, আমি ইয়েতে যে টিভিতে 71 টিভিতে আমি একটা প্রোগ্রামে আছি, লাইফের মধ্যে আছি, তখন ওর মামা বলে যে ওনাকে কেন উঠছে, ওনার কি ছেলে মারা গেছে, উনি কে, উনি কে, আমাকে বলতেছে উনি কে,